2013 সালে আমি বেশ কিছু ফিউশন মিউজিক করার জন্য ইনভিটেশন পাই বেশ কিছু ইয়াং আমারই বয়সী মিউজিশিয়ানদের কাছ থেকে। তারা আমাকে চেয়েছিল তাদের সঙ্গে যেন আমি কোলাবরেট করি আমার স্বরূপ। তো আমি রাজি হই এবং যখন প্রথম আমি স্টেজে উঠি অ্যান্ড পারফর্ম করি, আমার তখন সবচেয়ে যেটা অবাক হয়ে গেছিল যে আমার ইনস্ট্রুমেন্টটা যেহেতু অ্যাকোয়াস্টিক, ওটা কোনো ইলেকট্রনিক গ্যাজেট লাগানো ছিল না, এবং আমার আমার ইনস্ট্রুমেন্টটা খুব, আমি আগে ভাবতাম আমার সরোদ হচ্ছে খুব লাউড ইনস্ট্রুমেন্ট, আমি খুব আনন্দ পেতাম। বাট ইন্ডিয়ান ক্লাসিক্যাল ইনস্ট্রুমেন্টদের মধ্যে সত্যি আমারটা খুব লাউডই আমার ইনস্ট্রুমেন্ট। বাট হোল ওয়ার্ল্ড জুড়ে যদি লাউড ইনস্ট্রুমেন্ট বলা যায়, সরোদ লাউড ইনস্ট্রুমেন্ট নয়, সেদিন আমি ফার্স্ট ফিল গোয়িং অন স্টেজ। অ্যান্ড সিরিয়াসলি আমার সাউন্ড আমি নিজেই শুনতে পাচ্ছিলাম না অন স্টেজে। আমি যখন বাজাচ্ছি এরকম হয়েছে, ড্রামসের সাউন্ড ওদিক থেকে আসছে, এদিক থেকে ইলেকট্রিক গিটার আসছে, বাট আমার সরোদের সাউন্ডটা আমি আমার মনিটরিং পাচ্ছি না। তো এটা আমার খুব কষ্ট হয়েছিল নিজের, যে আমি এত কষ্ট করে জুড়ে জুড়ে বাজাচ্ছি তাও আমার নিজেরটা শুনতে পাচ্ছি না কেন। সো ওইখান থেকেই আমার মাথায় প্রথম আসে কি যদি আমার সরোদটাও প্রচণ্ড লাউড সরোদ হয়, মানে যদি আমার সরোদটা ওদের সঙ্গে সমান পাল্লায় দর্শকের কানে যায়। সো এখান থেকেই EroD-Mk2 ভাবনা আমার মাথায় আসে এবং আমি এটার স্বপ্নটা দেখেছিলাম বলা যেতে পারে। তারপর আর কি 2012 সালে আমার গুরুজি উস্তাদ আমান আলী বঙ্গাস, উনি ওনার প্ল্যান এবং সঞ্জয় রিকিরাম একজন খুব রিনাউন্ড ইনস্ট্রুমেন্ট মেকার দিল্লি, আমি আর আমার গুরুজি আমান দাদা দুজন মিলে তৈরি করে EroD। সো EroD যখন মার্কেটে ফার্স্ট টাইম এলো মিউজিক ওয়ার্ল্ডে, তখন আমি ওরকমভাবে আমি আমার আমি আনন্দ পেয়েছিলাম কি EroD এসছে একটা ইলেকট্রিক সরোদ এবং যেটা খুব সত্যি লাউড ইনস্ট্রুমেন্ট, আমি সেটার যে কি কি জরুরি দরকার সেটা আমি বুঝেছিলাম না সেই সময়। তো 2013 সালে যখন স্টেজে উঠে নিজে ফিল করলাম কি আমার সরোদটা শুনতেই পাওয়া যাচ্ছে না, সেদিন আমি বুঝলাম, বেশ তিন চারটে কনসার্ট করার পর আমি ফিল করলাম কি এই কারণেই মনে হয় EroD তৈরি হয়েছে। এবং পরবর্তীকালে দাদার সঙ্গে, আমি দাদা বলি আমার গুরুজিকে, তো দাদার সঙ্গে যখন আমি এই ব্যাপারে কথা বললাম যে কি করা উচিত, আমি কি করব, আমি শুনতে পাচ্ছি না নিজের বাজনা, তখন দাদা আমাকে বলেছিল এই দাদাও এই ফেস যেটা আমি ফেস করছিলাম, দাদাও সেই একই ফেস করেছিল একটা খুব বড় কনসার্টে, ইলেকট্রিক একটা ইলেকট্রো ক্লাসিক্যাল প্রোগ্রামে এরকম হয়েছিল দাদার সঙ্গে। তো দাদার ওই কারণেই EroD মাথায় এসেছিল। অ্যান্ড আমি তারপরে খুব দাদার EroD দেখার, মানে ওই ঘটনা ঘটার পরে আমার মনে খুব চাহিদা বাড়লো কি আমার একটা EroD লাগবে, কিন্তু EroD যে আমি করব আমি দাদার কাছে চাওয়ার সাহস ছিল না কি দাদা আমি EroD কি করব বা EroD-টা দেখি আপনার, এটা আমার কখনো সাহস হয়নি বলার। তো সম্মান থেকে ওই ভয়টা থাকে যে কিভাবে চাইবো গুরুজির কাছে যদি উনি কিছু মনে করেন। তো ইতিমধ্যে আমাকে আমার শান্তিপুর আমার হোম টাউনের একজন খুব ট্যালেন্টেড ব্রাদার ভাই আমার তুহিন চক্রবর্তী, ও নিজে একজন খড়গপুর IIT-র সবচেয়ে ইয়াং প্রফেসর ছিল, কেন ছিল বলছি বিকজ এখনো ছেড়ে দিয়েছে চাকরিটা। তো যে সময় প্রথম চাকরিটা ছাড়ে ও ফার্স্ট টাইম আমায় ফোন করে অ্যান্ড করে বলে সঞ্জয় দা আমি বেসিক্যালি, ও যেহেতু নিজে একজন ইঞ্জিনিয়ার, ও চাইছিল ওর যেভাবে খুব ইন্টারেস্ট আসে যন্ত্র মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট সম্বন্ধে মিউজিক করবো, প্রথম ইন্টারেস্ট ছিল মিউজিক করবো। তো আমার মাথায় ওটাই ওই সময় ঘুরছিল যে EroD তৈরি করতে হবে। তো আমাকে যখন ফোন করে আমি ফার্স্ট টাইম ওকে বলি ভাই আমার এরকম ভালো করেছিস, খুব ভালো করেছিস, কিন্তু তারপরে ও আমার যখন বলে আমি ওকে বলি যে তুই চলে যা শান্তিপুরে অ্যান্ড ট্রাই টু বি প্রাউড অফ শান্তিপুর বা শান্তিপুরকে প্রাউড কর, এটাই আমি ওকে বলেছিলাম। তো ও চলে এসেছিল অ্যান্ড আমাদের কাজটা ধীরে ধীরে তারপরে একসঙ্গে দেখা হয় অ্যান্ড প্রচুর আলোচনা চলে, প্রচুর রিসার্চ চলে লাস্ট 3 ইয়ার্স ধরে,
এবং যে রিসার্চটা এমনও হয়েছে ও দোতলার উপরে প্রথমে ট্রাই করেছিল জিনিসটাকে, আমরা ফেল করেছি। আমরা নানান রকম ইনস্ট্রুমেন্টের পেছনে ওটাকে ট্রাই করেছি কি ইলেকট্রনিক করতে গেলে কি করে, কিন্তু আমরা কিছুতেই ওই কনসেপ্টে আসতে পারছিলাম না। কিন্তু তুহিন প্রচন্ড রিসার্চ করেছে, ও নিজে একজন যদিও ইন্ডিয়ান আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নরের হাত থেকে অ্যাওয়ার্ড পেয়েছে, খুব গুণী ছেলে, আমি জানতাম ওটা পারবে, আমার কনফিডেন্স ছিল ওর উপরে। কিন্তু আমিও মনে মনে একটা সময় ভেবেছিলাম আদৌ এরটা হবে তো, কিন্তু তারপরে দেখা গেল কি এরড অবশেষে হলো আমার কাছে। এখন ঠাকুরের যে অবস্থায় আমি এরডটাকে পেয়েছি, এটা একটা নতুন নতুন যন্ত্র, এবং এটিকে আমি বলতে চাই কি যে কোনো মিউজিক লাভার্স যারা আছে, প্লিজ আমি একটাই রিকোয়েস্ট করবো কি প্লিজ ডোন্ট কম্পেয়ার দিস ইনস্ট্রুমেন্ট উইথ অরিজিনাল অ্যাকোস্টিক সরোদ, বিকজ সরোদ একটা ডিফারেন্ট ইনস্ট্রুমেন্ট, ইরড মক টু একটা ডিফারেন্ট ইনস্ট্রুমেন্ট। অ্যান্ড আমরা এরকম কখনোই বলতে চাই না কি আমরা মিউজিক জগতে একটা নতুন যন্ত্রকে দিলাম যারা সকলে মানে যেটা পেয়ে সকলের বিশাল উপকার হয়ে যাবে, এরকম না। এটা একটা এক্সপেরিমেন্ট, আমি অনেক এক্সপেরিমেন্টের আগেও করেছি মিউজিক নিয়ে, এটা যন্ত্র নিয়ে এক্সপেরিমেন্ট হয়েছে ফার্স্ট টাইম আমার অন্তত মানে আমার লাইফে। আর আমি এই এক্সপেরিমেন্টটা করে তুহিনের সঙ্গে আমি খুব হ্যাপি, এবং আমার মনে হয়েছে আমি খুব লাভবান আমার কনসার্টসগুলোর জন্য। এবার কেউ যদি যন্ত্রটাকে ইউজ করে নতুনভাবে কেউ তৈরি করতে চায় তো সেটা তার পার্সোনাল ম্যাটার। আমার মনে হয় এটা ঠাকুরের কৃপায় অলরেডি আমরা দুটো তিনটে ইরড তৈরি করার তুহিন আমায় বলছিল সেদিন যে ইরড চাইছি, তো ইটস নাইস, দেখা যাক কি হয়। তো আমি যখন চাকরি ছাড়ি, মানে চাকরি ছাড়া কিছুদিন আগে থেকে আমার ইচ্ছা হয় যে মিউজিকের সঙ্গে কোনোভাবে যুক্ত হয়, ফরচুনেট আনফরচুনেট যাই বলো বলাও না কেন আমি কোনোদিন মিউজিকটা করি, আমি কোনোদিন মিউজিকটা করি। তো আমি আমার খুব কাছের মিউজিশিয়ান বলতে সঞ্জয় দা, আমি সঞ্জয় দার কাছে আসি। তো এসে যেটা সঞ্জয় দা আমাকে যেটা সাজেস্ট করে যে মিউজিকটা কর, তো তারপর সামহাও কিছু কারণের জন্য আমি চাকরিটা ছেড়ে আসি এবং সঞ্জয় দাকে বলি যে আমি চাকরি ছেড়ে দিয়েছি। তো সঞ্জয় দা বলে ঠিক আছে নো প্রবলেম মিউজিক কর। আমি বেশ কিছু এবং তখনই ফার্স্ট আমার কাছে প্রপোজাল আছে সিনজাদের মাধ্যমে যে এরকম সিনজাদার গুরুজি, আমিও আমানদাদাই বলি যেহেতু সিনজাদা বলে, তো আমানদাদার একটা ইরড আছে বা ইরড বানিয়েছে, তো সেরকম কনসেপ্টের উপর ওটাকে যদি বানানো, তো ফার্স্ট প্রপোজাল আছে আমার কাছে ইরড বানানোর জন্য, অর্থাৎ ইরডের যে সমস্ত ভাষণ মানে যে সমস্ত ক্যাটাগরি আছে সেইগুলোকে নিয়ে আসার জন্য প্রথম আমাকে বলা মানে সিনজাদা বলে। তো এটা প্রায় দেড় বছর আগেকার ঘটনা। তো তার পরবর্তীতে বহু ইনস্ট্রুমেন্টে যেমন কখনো ইউকেলেলে দোতারা ম্যান্ডোলিন এইগুলোর ওপর ছোটো ছোটো যে সমস্ত বাজনা আছে, আসলে ছোটো কারণটা এই এটা যে ওই বাজনাটা করতে গিয়ে যদি না হয় তাহলে নষ্টটা কম পয়সা যাবে, তো সেইটা একটা ব্যাপার ছিল। তো হয়নি, কোনোভাবে আনতে পারছিলাম না, কোনোভাবে আসছিলাম না। তারপর পিক আপ একটা ব্যাপার ছিল যে কোন পিক আপটা লাগালে ঠিকঠাক হবে বা পিক আপের কী সার্কিট ডিজাইনটা আনলে তবে একদম প্রপার সাউন্ডটা বেরোবে, এটা ম্যাটার ছিল, এটাকেও আস্তে আস্তে ক্লিয়ার করছিলাম। কিন্তু ইনস্ট্রুমেন্টটা নিয়ে বারবার প্রবলেম হচ্ছিল। তো লাস্ট তিন মাস বা চার মাস আগে আমি সঞ্জয়দাকে বলি যে তোমার তো অনেকগুলো সরোদ আছে, তুমি যেটা রিসেন্ট বাজাচ্ছো ওটা ছাড়া যেগুলো তুমি আগে বাজাতে বা যেগুলো তোমার রেয়াজের আছে যদি ওখান থেকে আমাকে একটা দাও, কারণ আমার কাছে তখন সরোদ নেই বা এই মুহূর্তে আমি সরোদ বানাতে পারছি না কারণ আমি কাঠ জোগাড় করতে পারছি না। তো সঞ্জয় দা আমাকে তখন নিজের একটা সরোদ দেয় এবং বাকি তারপরে আমরা ওটাকে একদম টোটাল খুলে ফেলা হয়, মানে একদম ওটা মোটামুটি যাবতীয় যত পার্ট আছে সমস্ত কিছু খোলা হয় এবং খুলে তাতে ড্রামে কিছু কাজ করা হয়, কিছু কিছু কাটিং, কিছু সুইচের ব্যাপার আছে, ইন আউটপুটের যে পয়েন্টটা সেই সমস্ত পয়েন্টগুলো ফুটোফাটা করতে হবে। এবং সেই কারণেই আসলে সরোদ একটা খুব এক্সপেন্সিভ ইনস্ট্রুমেন্ট, তো সেই কারণে এটা সঞ্জয়দা আমাকে অবশ্যই বিশ্বাস করেছে, না হলে আজকে এই ইরড মার্ক টু হতো না। তো সঞ্জয়দা প্রথম আমাকে দেয় এবং মানে এটা খুব আনন্দের কথা যে আনন্দ এবং ভয় দুটোতেই আমি যখন কাজ শুরু করি সঞ্জয়দা প্রায় তিন দিন কন্টিনিউ আমার বাড়িতে মানে থেকেছে, মানে সকাল দশটা থেকে আমাদের টাইমিংটা ছিল এরকম সকাল দশটা থেকে
দুপুর 3টা তারপর আবার 3:30 থেকে রাত 11টা এই যে টাইমিংটা এটা খুব একটা টেনশনের টাইম যে হবে কি না কারণ এটা শরৎকে কাটা হচ্ছে এটা অন্য একটা মানুষের কাজ তার উপর আমি অপারেশন করছি বলতে গেলে তো কাটা কুটি অনেক কিছু ব্যাপার তো আলটিমেটলি জায়গাটা সিনজয়দার ডিজাইন এবং এর আরো অনেক কিছু স্পেশালিটি আছে যেগুলো দেখাবে সিনজয়দা যেগুলো বাজনাতে আসে যেগুলোর কনফিগারেশন আছে যেগুলো স্পেশালিটি তো আমরা আলটিমেটলি ওটা তৈরি সাকসেস হই যে সরোদের মতো দেখতে এবং সরোদের কনফিগারেশন সরোদের তার এবং সরোদের বডি সবচেয়ে বড় সরোদের বডি এখানে কোনো নেক্সট কোনো মানে অন্য কোনো বডি আমরা ইউজ করছি না যেখানে সরোদের বডি সবচেয়ে বড় এটা একটা সরোদ ফার্স্ট পার্ট এটা সরোদ তারপরে এটার যেটা আসছে সেটা হচ্ছে এটার এইচডি সাউন্ড বেরোবে এই ব্যাপারটা তো যাই হোক আমরা এটাকে আনতে পেরেছি এখন বাকিটা আপনাদের Thank you.
এতক্ষণ আপনারা যেটা শুনলেন সেটা সরোদ এবং এটা একটা অ্যাকোস্টিক ইনস্ট্রুমেন্ট। তো আমি এবারে যেটা যে ইনস্ট্রুমেন্টটা বাজাবো সেটা হচ্ছে ইরড মার্ক টু, একটা নতুন ইলেকট্রিক সরোদ।
আমাদের এখানে দুটোই রাখা আছে, এটা আমাদের ট্র্যাডিশনাল সরদ, অ্যাকোস্টিক যে সরদ হয় তাই সেই সরদ, আর এটা আমাদের নতুন বানানো মাপ টু। আপনারা এখানে দেখলে দেখতে পাবেন যে এর এর দুটোই, এর যে মেইন যে আমাদের যেটা সব থেকে আলাদা ইরোডের থেকে, ইরোড মাপ টু আলফা, আমরা যেটা করেছি এখানে, আমরা যেমন আমাদের ট্র্যাডিশনাল সরদে এখানে গোট স্কিন থাকে, আমরা এখানে সেই গোট স্কিনই লাগিয়েছি। সরদের যে তার থাকে, যে স্ট্রিংস, সেগুলোই আমরা এখানে ইউজ করেছি। আমাদের এখানে শুধু যেটা পার্থক্য হয়েছে, আমাদের এখানে তরফ এখানে বাদ আছে, তরফের স্ট্রিং মানে সিম্প্যাথেটিক যে স্ট্রিং, সেই স্ট্রিং এখানে আমরা ইউজ করছি, করিনি। এটা নিয়ে এখন ডেভেলপমেন্ট চলছে, আশা করছি পরবর্তীতে এটাও আমরা দিতে পারবো। শুধুমাত্র ট্র্যাডিশনাল সরদের সঙ্গে এটার পার্থক্য এটাই, এছাড়া বাকিটা মানে ফিজিক্যালি পার্থক্য বলতে আর কিছু নেই। আর তারপর যেটা হচ্ছে এখানে এই যে পিক আপটা, এখানে এই এইচডি পিক আপ, এখানে এই পিক আপটা অ্যাড হয়েছে, আর এর ভেতরে সমস্ত ইলেকট্রনিক্স আছে। এবং আপনারা দেখতে পাবেন যে এখানে ভলিউম কন্ট্রোলার আছে, ভলিউম অ্যান্ড টোন কন্ট্রোলার, এই দুটো এখানে করা আছে। এখানে সিম্প্যাথেটিক স্ট্রিংয়ের যে এগুলো আছে, এগুলো কোনো সেইভাবে ইউজ হচ্ছে না, এটা সেই অর্থে বলতে গেলে আমরা শো এর জন্য রেখেছি, কারণ এটা খুলে নিলে সরদ আমরা কখনোই বলতে পারবো না সেটাকে। যদিও এটা ইউজ হচ্ছে না, তবু এটা এইভাবেই রয়েছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে দুটোর বডির মধ্যে কতটা সিমিলারিটি আছে।